এক মাস যাবত ব্যবহার করতেছি। আচ্ছা, এক মাসে ভালো রেজাল্ট আসছে আর কি। প্রোডাক্টটা দেওয়ার পর আপনার পানির পরিবেশ খুব সুন্দর আছে, গ্যাস হয় না, তার মধ্যে পানিতে খাবার খুব ভালো হয়েছে, মাছেরও গ্রোথ ভালো হয়েছে। সুপ্রিয় দর্শক, মৎস্য খামারি ও মৎস্য চাষের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমাদের লক্ষ্য সবসময় বাংলাদেশের মাছ চাষকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা জানি বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে। আমরা সবসময় চেষ্টা করি মাছ চাষের যে লাভ, সেই লাভের পরিমাণটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য। আপনারা সকলে অবগত আছেন আমাদের বাংলাদেশের মাছের যে খাবার, যেটা রেডিফিড আমরা বলে থাকি, ভাসমান বা ডুবন্ত যেটাই বলেন, এই রেডিফিডের প্রচুর দাম বর্তমানে। এই রেডিফিডের মূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে মাছ চাষে পড়ছেন বিশাল লসে। দেখা যায় তার মূলধনই সে পুকুর থেকে উঠাতে পারেন না। আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনাদের মাছ চাষকে আরও লাভজনক করে তোলার। তারই ধারাবাহিকতায় নতুন একটি পর্বে আমরা এসেছি গাজীপুর সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ডের পাজুলিয়া গ্রামে। এখানকার এক ভাই, যিনি ওনার ছোট্ট একটি পুকুরে, অর্থাৎ প্রায় 20% মতো একটি পুকুরে, পাঙ্গাস মাছের সাথে অন্যান্য মাছের একটি মিশ্র চাষ করেছেন। আমরা সকলে জানি পাঙ্গাস মাছ কিন্তু খুবই ক্ষুধার্ত একটি মাছ, অর্থাৎ পাঙ্গাস মাছকে যত খাবার দিবেন সে ততই খাবার চায়। পাঙ্গাসের সাথে অন্যান্য মাছের মিশ্র একটি চাষ রয়েছে এই পুকুরটাতে। এই পুকুরে কিভাবে উনি স্বল্প সময়ে ওনার এই একটা ফলন, বা উনি পুকুরে বর্তমানে আমরা আজকে যেটা জানলাম যে পিএস অ্যামোনিয়া কন্ট্রোলে রয়েছে, অক্সিজেনের কোনো সমস্যা নেই, মাছ ভাসারও কোনো লক্ষণ নেই, এবং খাবার খরচটা অর্ধেক কমিয়ে অল্প সময়ের মধ্যে ভালো যে ফলন আমরা বলে থাকি সেই ফলনটা উনি তুলেছেন। আজকে আমরা কথা বলবো এই পুকুরের মালিকের সাথে, তো চলুন ওনার সাথে কথা বলা যাক। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো সেই ভাইয়ের সাথে যিনি পাঙ্গাসের সাথে অন্যান্য মাছের মিশ্র চাষের মাধ্যমে বর্তমানে ভালো একটা মাছ চাষ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমরা যেটা জানি যে আপনার যে পুকুরটি রয়েছে, একটা পুকুরে আপনি এখন মাছ চাষ করছেন একটু কোনো ধরনের ঝামেলা ছাড়াই, প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোস্তাফিজুর রহমান, গ্রাম পাজুলিয়া, গাজীপুর সদর। আপনি যে মাছ চাষের সাথে সংযুক্ত আছেন, আপনি মূলত কী কাজ করেন? আমি যে মাছের খামার আর মুরগি পালি। আচ্ছা, যে সাইডে যে মুরগির খামারটা ছিল। আচ্ছা, এই যে আপনি মাছ এবং মুরগি এই দুইটাই ইয়ে করেন, আর অন্য ধরনের কোনো চাকরি বাকরি করেন কিনা? না, চাকরি করি না। আচ্ছা, এই যে মাছ চাষটা করছেন, এটা কতদিন যাবত মাছ চাষ করেন? আমি মাছ চাষ করি দীর্ঘ 8 বছর। এখানে কয়টা পুকুরে মাছ চাষ করেন? আগে 2-3টা ছিল, এখন একটাই। এই যে আজকে আমরা যেটা দেখতে আসলাম এই পুকুরটা, এটা কত শতাংশের পুকুর? এটা 18%। 18? এখানে কি কি মাছ চাষ করছেন এখন? এখানে পাঙ্কাস আছে, শেরপুটি আছে, রুই আছে, কাতল আছে, সিলভার কার্প আছে, মানে সম্মিলিত যে মিশ্র চাষ আছে। এই যে পুকুরটাতে আপনি মাছ চাষ করছেন, এই কালচারটা কতদিনের করতেছেন, এটা কতদিন চলতেছে এখন বয়স? এই এখন যে পোনাছি, হ্যাঁ, এটা কয়দিন? 3 মাস। 3 মাসের ছিল। আচ্ছা, 3 মাস যে আপনি মাছ ছেড়েছেন, এই 3 মাসের মধ্যে মাছের কোনো ধরনের সমস্যা বা কিছু কি দেখতে পারছিলেন, মানে কোনো সমস্যা হয়েছিল? না, মাছ এই 3 মাসে বেশি একটা বড় হয় না, মেডিসিন ব্যবহার করার পরে মাছের খুব ভালো গ্রোথ হয়েছে। আচ্ছা, এই যে 3 মাস হয়েছে, আপনি বলছেন যে আপনি এখানে পানির পরিবেশটা এখন ঠিক আছে, এটা ঠিক থাকার কারণটা কি, বা মাছের গ্রোথের যে বিষয়টা বলছেন এটা কি কারণে হয়েছে একটু কি বলতে পারবেন? যে মেডিসিন আনছিলাম। আচ্ছা, এটা কী কী প্রোডাক্ট আনছেন একটু যদি দেখাইতেন। আপনার হচ্ছে এই দুইটা প্রোডাক্ট না, এটা হচ্ছে এভোলিউশন অফ ওয়াটার আর এটা হচ্ছে গ্রোফিশ, এই দুইটা প্রোডাক্ট দিয়েছেন। আচ্ছা, এই দুইটা প্রোডাক্ট আপনি কিভাবে খোঁজ পেলেন? এটা এই যে আপনাদের ভিডিওর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে খোঁজ পেয়েছি, মানে অনলাইনের ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে পাইছেন। আচ্ছা, এই যে আপনি এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ দিয়েছেন, এটা মাছের কালচারের কতদিন বসে দিয়েছিলেন আপনার? আমি তো একটু দেরিতে দিয়ে দিছি, এটা আপনার
পানির পরিবেশ এগুলো কেমন ছিল আর এক মাসের মধ্যে যেটা প্রোডাক্টটা দিয়েছেন কেমন? এই প্রোডাক্টটা দেওয়ার পর আপনার পানির পরিবেশ খুব সুন্দর আছে, গ্যাস হয় না, তার মধ্যে পানিতে খাবার খুব ভালো হয়েছে, আচ্ছা মাছেরও গ্রোথ ভালো হয়েছে। আচ্ছা এমনিতে আর কোনো ধরনের মাছ ভাসা বা মাছ যে এখন তো আবহাওয়া দেখতেছি বেশিটা ভাসে না, মাছ ভাসে না। আচ্ছা এই যে বলে শোনো ফোয়াটার এবং গ্রোফিশ আপনি দিয়েছেন, এটা তো মনে হয় ইন্ডিয়ান প্রোডাক্ট। হ্যাঁ ইন্ডিয়ান, জি ইন্ডিয়ান প্রোডাক্ট। এই এভোলিউশন অফ ওয়াটার যেটা রয়েছে এটা শতাংশে কত লোক দিতে হয়, যারা নতুন যারা ব্যবহার করতে চায় বা ব্যবহার করবে তাদের জন্য একটু বলে দেবেন এভোলিউশনটা কত লোক দিয়েছেন আর গ্রোফিশটা কত লোক দিতে হয়? এভোলিউশন দিয়েছে আপনার 200 গ্রাম এক শতাংশে, আর গ্রোফিশ দিয়েছি 100 গ্রাম 100 শতাংশ। এটা কি আপনার মিক্স করে দিতে হয় নাকি? না না মিক্স করি নাই। আচ্ছা ওটা দিছি আগে, গ্রোফিশ দিছি পরে। মানে এভোলিউশন অফ ওয়াটারটা দিতে হয় আগে আর গ্রোফিশ পরে দিতে হয়। আচ্ছা এই যে এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ আপনি ব্যবহার করেছেন এগুলার যে দাম থাকে একটা নির্দিষ্ট দাম থাকে, এই দামটা দিয়ে আপনি যে মাছ চাষটা করতেছেন এটার যে খরচ আর মাছের যে গ্রোথ এখন সবকিছু কি মিলিয়ে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে কোনো ধরনের লসের কোনো সম্ভাবনা আছে কিনা? না না লসের সম্ভাবনা নাই। আবার এটার একটা আরেকটা গুণ আছে, আপনার 10 দিন খাবার না দিলেও চলে। মানে 10 দিন পুকুরে খাবার দিতে হয় না ব্যবহারের পরে? ব্যবহারের পরে। আর এখন আবার আরো খাবার কম লাগে আর কি। মানে এখন এটা ব্যবহারের আগের চেয়ে খাবার কম লাগে? জি জি। মানে বিষয়টা হচ্ছে এটা ইউজ করার পরের 10 দিন খাবার না দিলেও চলে, আর এখন দেওয়ার পরে মানে দেওয়ার 10 দিন শেষ হওয়ার পরে আগের তুলনায় খাবার কম লাগে? কম লাগে। আচ্ছা আচ্ছা এই যে কম লাগে বলছেন, কম লাগার কারণটা কি? এটার মধ্যে খাবার আছে অনেক, প্রাকৃতিক খাবার তৈরি করে পানি। আচ্ছা আচ্ছা এখন আমাদের অনেক মৎস্য চাষী ভাইরা রয়েছেন বা মৎস্য চাষের সাথে অনেকে সংশ্লিষ্ট রয়েছেন, বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসতেছে আবার যাচ্ছে, আসল নকলে অনেক ভিড় অনেক ঝামেলা থাকে, বিশেষ করে মাছের যে খাবারের যে দাম, বিশেষ করে আমরা রেডিফিট যেটা বলি এটার যে দাম ওইটা দিয়ে কিন্তু অনেকে মাছটা সম্ভব না, অনেকে মাছটা ছেড়ে দিচ্ছেন। তো এই যে এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ দুইটা প্রোডাক্ট রয়েছে, এই দুইটা প্রোডাক্ট মাছ চাষের জন্য কতটুকু ভালো বলে আপনি মনে করছেন? না এটা দামিও কম। আচ্ছা এবং এই মেডিসিনও খুব ভালো। তাহলে এখন নতুন যারা আছে তারা যদি ইউজ করতে চায় ইউজ করতে পারবে কিনা? হ্যাঁ ইউজ করতে পারবে, মানে সাহস দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। জি দর্শক বন্ধুরা আমরা যতক্ষণ কথা বলছিলাম এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ অর্থাৎ সুইট ইন্টারন্যাশনালের দুটি প্রোডাক্ট নিয়ে, আপনারা অনেকে জানেন বর্তমানে রিগেন বিটা কেয়ার বা অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টের সাথে সামঞ্জস্য রেখে এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ সুইট ইন্টারন্যাশনাল নতুন দুটি প্রোডাক্ট হয়তো বাংলাদেশে এখন অনেকের কাছে নতুন হতে পারে কিন্তু এটা অনেক বছর যাবতই ওনারা প্যাকেটজাত করছেন বা বাংলাদেশে বিতরণ করছেন। এই দুটি প্রোডাক্ট এখন বর্তমানে বাংলাদেশে ভালোই চাষিদের কাছে ব্যবহার করছেন। আশা করছি আপনারা যারা নতুন রয়েছেন বা এইসব প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন এই ভিডিও থেকে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। যারা ব্যবহার করতে চান ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় এইসব প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। আশা করছি আপনাদের মাছ চাষ আরও লাভজনক হবে সে প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।